নির্বাচনকালীন সরকার রুটিন ওয়ার্ক ছাড়া অন্য কোনো কাজ করতে পারে না। বিএমএ সম্মেলনে প্রধানমন্ত্রী আবারও ক্ষমতা এলে চিকিৎসকদের দাবি পূরণ করার আশ্বাস। নিয়মিত কাজ ছাড়া অন্য কোনো বিষয়ে কাজ করতে পারে না, এটাই হচ্ছে নির্বাচনকালীন সময়ের দায়িত্ব। কাজে আমাদের হাতে এখন আর এই ১৬ দফা দাবি এরা বিবেচনার কিন্তু সময় নাই। দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময়ে, সঙ্গে আছি আমি পারমিতাহীন এবং আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার সাক্ষাৎ না পেয়ে পুরানো নথি পর্যালোচনা করেই ফিরলেন চিকিৎসকরা, নতুন করে স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ, আদালতের নির্দেশনা মানতে আইনজীবীদের আবেদন। রাজধানীর উত্তরায় গণসংযোগের মধ্য দিয়ে শেষ হলো আওয়ামী লীগের ৭ দিনের কর্মসূচি, জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন, বিদ্রোহ সহ্য করা হবে না, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। নির্বাচনের আগে দেশে অস্থিরতা সৃষ্টিতে সংগঠিত হচ্ছে জঙ্গিরা, তথ্য পুলিশের, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর হলে হুমকি হবে না, মত বিশ্লেষকদের। মা ইলিশ রক্ষায় আজ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা, সবার সহযোগিতা কামনা মৎস্য বিভাগের, বিভিন্ন জেলায় ১৫ জেলে আটক। নির্বাচনকালীন সরকার রুটিন কাজ ছাড়া বড় কোনো সিদ্ধান্ত নেবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আবারও ক্ষমতায় এলে স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক করতে উদ্যোগ নেবে আওয়ামী লীগ সরকার। বিকেলে গণভবনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত চিকিৎসক সম্মেলনে একথা বলেন তিনি। বিগত সরকারগুলো স্বাস্থ্য খাতে জনবান্ধব সেবা দিতে ব্যর্থ বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। গণভবনে চিকিৎসকদের সবচেয়ে বড় পেশাদার সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ সম্মেলন, এখানে যোগ দেয় সারা দেশ থেকে আসা কয়েক হাজার চিকিৎসক। জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করা পেশাজীবীদের বড় জমায়েতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যসেবায় নেওয়া সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বলেন তিনি। উপজেলা হাসপাতালগুলিকে আমরা যে উন্নত মানের করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, কিন্তু যেখানে আমাদের ৫০ বেডের একটা হাসপাতাল কমপক্ষে ১০ জন ডাক্তার থাকার কথা, কোথাও কোথাও ১ জন, কোথাও কোথাও খুব বেশি হলে ৪ জন, সেখানে কিন্তু ডাক্তার থাকে না। মানুষ তাহলে সেবা পাবে কীভাবে, এটা আমার প্রশ্ন। পথ আমরা সৃষ্টি করে দিয়েছি, কিন্তু সেখানে আমরা ডাক্তার পাই না। কর্তব্যরত চিকিৎসক সুরক্ষা আইন সহ ডাক্তারদের বিভিন্ন দাবি নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। আমাদের সময় তো শেষ, ৫ বছর পূর্ণ হওয়ার ৩ মাস আগে থেকে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। নির্বাচন প্রক্রিয়া শুরু করা মানে তখন যে সরকার হবে সেই সরকার শুধু রুটিন ওয়ার্ক, নিয়মিত কাজ ছাড়া অন্য কোনো বিষয়ে কাজ করতে পারে না, এটাই হচ্ছে নির্বাচনকালীন সময়ের দায়িত্ব। কাজে আমাদের হাতে এখন আর এই ১৬ দফা দাবি এরা বিবেচনার কিন্তু সময় নাই। তবে এটুকু শুধু বলবো যে যদি বাংলাদেশের জনগণ আমাদেরকে ভোট দেয়, যদি আমরা নির্বাচিত হয়ে আবার সরকার গঠন করতে পারি, তখন হয়তো এই দাবিগুলি বিবেচনার সুযোগ পাব। প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তার সরকারের লক্ষ্য। জনগণের কল্যাণে নেয়া স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রকল্প বন্ধ করে দেয়ায় সমালোচনা করেন বিগত সরকারগুলোর। চিকিৎসা সেবা মানুষের দরকার নেবার জন্য আমরা কমিউনিটি ক্লিনিক শুরু করি, প্রথমবার করেছিলাম, ১০,০০০ উপর ১১,০০০ বিল্ডিং করেছিলাম, অনেকগুলি চালু করে দিয়েছিলাম। দুর্ভাগ্য ২০০১-এ বিএনপি জামাত জোট ক্ষমতা এসে তা বন্ধ করে দেয়। প্রযুক্তি দক্ষতার আন্তরিকতা নিয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করতে চিকিৎসকদের আহ্বান জানান সরকার প্রধান শেখ হাসিনা। স্বাস্থ্য খাত বা চিকিৎসা সেবারও অনেক আধুনিকায়ন হয়ে গেছে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট পর্যালোচনা করেছে ৫ সদস্যের মেডিকেল বোর্ড। নতুন করে পরীক্ষা নিরীক্ষা না হওয়া পর্যন্ত আগের প্রেসক্রিপশনে চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। এদিকে উচ্চ আদালতের নির্দেশনা মেনে বোর্ড গঠন ও চিকিৎসা চালানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা।
কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার পর থেকে হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার বেলা 11:30টার দিকে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য পরীক্ষা করতে যায় মেডিকেল বোর্ড। এ সময় তাদের সঙ্গে ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন। এর প্রায় দেড় ঘন্টা পর দুপুর 1টার দিকে এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করা হয়। এ সময় জানানো হয় মেডিকেল বোর্ড অপেক্ষা করলেও বেগম জিয়ার সঙ্গে দেখা হয়নি, তারা শুধু মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করেছেন। এটা ওনারা গিয়ে অপেক্ষা করেছেন, তো উনি ওনাকে দেখে নেই। মেডিকেল রিপোর্ট পর্যালোচনার পর আপাতত পূর্বের প্রেসক্রিপশনে চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে ওনার চিকিৎসা পুনরায় না বসা পর্যন্ত আগে যেগুলো আছে এগুলোই চলবে। কাজ সুবিধাজনক সময়ে ওনার শরীরের পূর্ণাঙ্গ ইতিহাস বা পরীক্ষা নিরীক্ষা আবার করা হবে। এদিকে বেগম জিয়ার সুচিকিৎসা হচ্ছে না দাবি করে সকালে উচ্চ আদালতের সংশ্লিষ্ট বেঞ্চকে চিঠি দেন তার আইনজীবীরা। পরে হাসপাতালের পরিচালকের সঙ্গে দেখা করে উদ্বেগ প্রকাশ করেন ব্যারিস্টার মওদুদ আহমদের নেতৃত্বে আইনজীবীদের একটি প্রতিনিধি দল। আমাদের উদ্বেগের কথা ওনাকে জানিয়ে উনি বলেছেন, এটা অবশ্যই দেখবেন যাতে হাইকোর্টের যে আদেশ আছে সে আদেশ অনুযায়ী যাতে তার পছন্দ মতো ডাক্তারদেরকে দিয়ে। মেডিকেল বোর্ডের দুজন সদস্যের ব্যাপারে বিএনপির পক্ষ থেকে আপত্তি তোলা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে উচ্চ আদালতের নির্দেশনা মেনেই সবকিছু করা হচ্ছে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিন বাতিল এবং রায়ের দিন ধার্য চেয়েছে দুদক। অন্যদিকে বেগম জিয়ার আইনজীবীরা বলছেন মামলার এ পর্যায়ে জামিন বাতিল করা এবং রায়ের দিন ধার্য করা আইনসম্মত হবে না। এ বিষয়ে রোববার প্রায় এক ঘন্টা শুনানি শেষে 14 অক্টোবর আদেশের দিন ধার্য করেছেন আদালত। পুরানো কারাগারে আদালত স্থানান্তর এবং বেগম জিয়ার অনুপস্থিতিতে বিচার শুরুর আদেশ এলেও আগায়নি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজ। উল্টো আসামিদের উচ্চ আদালতে দৌড়ছাপের কারণে বারবার মুলতবি হচ্ছে মামলার কার্যক্রম। এমন প্রেক্ষাপটে বেগম জিয়ার জামিন বাতিল এবং রায়ের দিন ধার্য চেয়ে বিচারকের কাছে আবেদন করেছে দুদক। দুদক আইনজীবীর অভিযোগ, বিচার কাজ বিলম্বিত করতে দ্বিমুখী আচরণ করছেন বেগম জিয়ার আইনজীবীরা। এই মামলায় কোনো যুক্তিতর্কের কোনো সুযোগ নেই, সেহেতু আমরা রায়ের তারিখ ঘোষণা করার জন্য বলেছিলাম। বেগম খালেদা জিয়া জামিন আমরা বাতিল চেয়েছিলাম, যেহেতু তার আইনজীবীগণ বেগম খালেদা জিয়ার পক্ষে জামিন বিষয়টা পরিচালনা করেন, মামলা পরিচালনা করেন না। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন অনুপস্থিতিতে বিচার নিয়ে উচ্চ আদালতের নির্দেশনা না আসা পর্যন্ত জামিন বাতিল এবং রায়ের দিন ধার্য করার কোনো সুযোগ নেই। তিনি সুস্থ হলে আদালতে আসবেন এবং তিনি নিজে এই মামলা কোর্টে উপস্থিত থেকে মোকাবেলা করবেন। সুতরাং বেগম খালেদা জিয়ার জামিন বর্ধিত করা এটা তার আইনসম্মত অধিকার, জামিন বাতিল করার আইনগত কোনো সুযোগ নাই। 540 হাইকোর্টের বিশ্লেষণ না পাওয়া পর্যন্ত বিজ্ঞ আদালত আপনার কোনো সিদ্ধান্তে প্রসিড হওয়া আইনসম্মত হবে না। এদিকে বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে হাইকোর্টে আবেদন করেছেন এ মামলার দুই আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান। আগামী মঙ্গলবার এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিএনপিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নাশকতা ও গুজব সন্ত্রাস করে কোনো কাজ হবে না, ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। বিকেলে রাজধানীর উত্তরার আজমপুরে দলের সপ্তাহব্যাপী নির্বাচনী গণসংযোগের শেষ দিনের সমাবেশে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন জনপ্রিয়তার ভিত্তিতেই আগামী নির্বাচনে দলের মনোনয়ন দেয়া হবে, এক্ষেত্রে কোনো দলবাজি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ার করেন ওবায়দুল কাদের। সাত দিনব্যাপী রাজধানীতে নির্বাচনী গণসংযোগের শেষ দিনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ উত্তরার আজমপুর, বাসস্ট্যান্ড ও এর আশপাশে গণসংযোগ করে। এই সময় স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে অংশ নেয়। তারা আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের পক্ষে স্লোগান দেয়, তুলে ধরে নির্বাচনী প্রতীক নৌকা।
বিএনপির হাতে দেশ ও জনগণ নিরাপদ নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে এখন গুজব সন্ত্রাসকে তারা হাতিয়ার করেছে। যত গুজব সন্ত্রাস চালান কোনো কাজ হবে না। ক্ষমতা পরিবর্তন চায় বিএনপি, তাদের উদ্দেশ্যে বলতে চায়, ক্ষমতার মঞ্চে পরিবর্তন চাইলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। জনপ্রিয়তার ভিত্তিতে আগামী নির্বাচনে দলের মনোনয়ন দেয়া হবে জানিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। এর মধ্যে মশারি চলবে না, ঘরের মধ্যে ঘর করবে চলবে না, দলীয় মনোনয়নের বিরুদ্ধে বিদ্রোহ করবে। এবার বঙ্গবন্ধুর কন্যা কাউকে ক্ষমা করবে তাদের চুপচাপ মতো থাকে। পরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারপত্র বিলি করেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। রাজধানীতে সপ্তাহব্যাপী গণসংযোগ আনুষ্ঠানিকভাবে শেষ হলেও নির্বাচনমুখী কর্মসূচি চলবে বলেও জানান দলের সাধারণ সম্পাদক। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ঐক্য প্রক্রিয়া নিয়ে যুক্তফ্রন্ট, গণফোরাম ও বিকল্প ধারার নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বিএনপির সিনিয়র নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের গুলশানের বাসায় রাত 8টায় শুরু হয় বৈঠকটি। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিকল্প ধারার মহাসচিব আব্দুল মান্নান, জেএসডি সভাপতি আসম আব্দুর রব ও গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ উপস্থিত ছিলেন। সরকার একদলীয় নির্বাচন করতে চায় বলেই গায়েবি মামলা ও ডিজিটাল নিরাপত্তা আইন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বিকেলে সুপ্রিম কোর্ট মিলনায়তনে গণতন্ত্র, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ক এক সেমিনারে একথা বলেন তিনি। অনুষ্ঠানে নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠন করে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এই লড়াইয়ের একজন অগ্রণী সৈনিক মনে করে রাজপথে নামেন কিংবা নিজের বাড়িতে যান, গিয়ে কাজ করেন, নিজের বন্ধুদের মধ্যে কাজ করেন, পরিস্থিতি পরিবর্তিত হতে বেশি সময় লাগবে না। একবার ঐক্যের একটি আহ্বান একটি জায়গার সভা সরকারের মাথায় বিগড়ে দিয়েছে, বিশ্বাস করেন? সরকার এখন সব সময় কথায় কথায় শুধু ঐক্যের কথা বলেন, কথায় কথায় ঐক্যের বিরোধিতা করেন এবং যা মনে হয় তাই বলছেন। এই ভুল বকতে বকতে তারা শেষ পর্যন্ত কথাই বলতে পারবেন না যখন জনগণ জেগে যাবে। এই যে গায়েবি মামলা আর এই আইন, এটার একটা যোগসূত্র আছে, সেগুলো আগামী নির্বাচনকে সামনে রেখে এই ব্যবস্থাগুলো এই সরকার করছে। কারণ সরকার জনগণকে জনগণের সম্মুখীন হতে চায় না, তারা একদলীয়ভাবে নির্বাচন করতে চায়, তারা একা একা নির্বাচন করতে চায়, একা একা নির্বাচনী প্রচারণা করতে চায়। তাদের এই স্বপ্ন এইবার বাস্তবায়িত হবে না। আগামী 20 অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে জাতীয় পার্টি। এ উপলক্ষে সকালে বনানী কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের নিয়ে যৌথ সভা করেন দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। সভায় উপস্থিত ছিলেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। সভা শেষে ব্রিফিংয়ে দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জানান, মহাসমাবেশ সফল করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন এইচএম এরশাদ। আগামী নির্বাচনে জাপার 300 আসনে প্রার্থী দেওয়ার ব্যাপারে প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। আগামী 20 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসবে। ঢাকা শহর এবং ঢাকা শহর সংলগ্ন সকল নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যান ভরে যাবে। আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে। 300 সিটে নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। সকল দল অংশগ্রহণ করলে সেটা দেশ বিদেশ কর্তৃক সমাদৃত হবে এবং জাতীয় পার্টি সেটা আশা করে।
আসন্ন জাতীয় নির্বাচন কেন্দ্র করে দেশে অস্থিরতা সৃষ্টির জন্য নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলো আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে, এমন তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিশেষ করে দ্রুত স্থান পরিবর্তনের সুবিধার্থে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আশেপাশের এলাকা বেছে নিচ্ছে আস্তানা করার জন্য। তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা অব্যাহত থাকলে এমন কর্মকাণ্ড নির্বাচনে হুমকি হবে না বলে মত বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দীর্ঘ বিরতির পর শুক্রবার ভোরে আবারও পাওয়া গেল জঙ্গি আস্তানার সন্ধান। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক পাশে মিরেশ্বরে এই জঙ্গি আস্তানায় প্রথম পর্যায়ে চারজন জঙ্গি অবস্থানের তথ্য থাকলো, শেষ পর্যন্ত পাওয়া যায় দুজনের মরদেহ, বাকি দুজনের খোঁজ পায়নি আইন শৃঙ্খলা বাহিনী। এক্ষেত্রে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে সৃষ্ট অস্থিরতার সুযোগে জঙ্গিরা সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে গোয়েন্দা তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অত্যাধুনিক অস্ত্র এবং বিভিন্ন রকম অপরাধের মাধ্যমে তার অর্থ সংগ্রহ করছে শুধুমাত্র নির্বাচনকে বানচাল করার জন্য। ইতিমধ্যে দেশে শুরু হয়ে গেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তোড়জোড়। আইন শৃঙ্খলা বাহিনীগুলো নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা সাজাতেই ব্যস্ত, আর এই সময়টাকে জঙ্গিরা সংগঠিত হওয়ার সুবিধাজনক সময় হিসেবে বেছে নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নির্বাচনকে সামলানোর কাজে ব্যস্ত থাকায় এই সময়টা হয়তো সুযোগ হিসেবে ওরা বেছে নিতে পারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সক্ষমতার পরিচয় দেয়, তাদের সার্ভিলেন্সের যথেষ্ট ইফেক্টিভনেস তারা দেখাতে পারে, তাহলে এটা খুব বেশি এখানে নির্বাচনে কোনো থ্রেট হবে বলে আমি মনে করি। গত বছর এই মিরেশ্বরাই এবং সীতাকুণ্ডই জেএমবির তিনটি আস্তানার সন্ধান পেয়েছিল পুলিশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই স্থানকে বেছে নেওয়ার ক্ষেত্রে প্রধান দুটি কারণ চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মহাসড়কের পাশে হলে হয় কি যে তাদের ল্যান্ডিং স্টেশনটা খুব কাছে, রাতের বেলা যে কেউ এখানে নেমে এখানে চলে যেতে পারবে, আবার যদি কেউ এখান থেকে এসে অন্য কোথাও যেতে চায় তারা চলে যেতে পারবে, এটা তো ট্রান্সপোর্টেশনের জন্য সুবিধা। আমার ধারণা যে এই অর্থ সংগ্রহের জন্য এই স্থানগুলো তারা বেছে নিচ্ছে বিভিন্ন লোককে কনভিন্স করে যাতে নাশকতা করতে পারে। এক্ষেত্রে বহন এবং ব্যবহারের সুবিধার কারণে জঙ্গিরা AK-22 মতো অত্যাধুনিক অস্ত্র সংগ্রহের চেষ্টা করছে বলে তথ্য পেয়েছে র‍্যাব। হলি আইডিজনে তারা ব্যবহার করেছিল, এর হলি আইডিজনের পরে আরেকটি অভিযান র‍্যাবের সঙ্গে হয়েছিল, সেখানেও আমরা দেখেছিলাম যে AK-22 কারণে রেট অফ ফায়ার বেশি এবং খুব ছোট। বিগত 2008 সালের নির্বাচনের আগ মুহূর্ত সংগঠিত হওয়ার চেষ্টা করেছিল জঙ্গি সংগঠন জেএমবি। সে সময় চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ গ্রেনেড সহ মাসুম নামে এক জঙ্গি নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। মূলত রাজনৈতিক সমাবেশে হামলার জন্য এসব গ্রেনেড মজুদ করা হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছিল জঙ্গি নেতা মাসুম। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম। দুটি হাসপাতালের কথা বিবেচনা করে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি কিছুটা শিথিল করেছে কোটা বহালের দাবিতে আন্দোলনরত মুক্তিযোদ্ধা মঞ্চ। আগামীকাল বিকেল 3টা থেকে রাত 10টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে তারা। সন্ধ্যায় মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে দুই দফা স্থগিত করে গতকাল দুপুর থেকে সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রতিবাদে মুক্তিযোদ্ধা পরিবারের ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করে আন্দোলনকারীরা। অবিলম্বে প্রজ্ঞাপন বাতিল করে কোটা পুনর্বহালের দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম চাঁদপুর 3 আসনের রাজনীতি। বিগত নির্বাচনগুলোতে হাড্ডাহাড্ডে লড়াই হয়েছে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আগামী নির্বাচনেও জয় পাবে বলে আশাবাদী আওয়ামী লীগ। তবে আসনটি পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। ভোটাররা বলছেন নারী নির্যাতন প্রতিরোধ ও উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে ভোট দেবেন তারা। ফারুক আহমদের পাঠানো তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে রিপোর্ট। ইলিশের বাড়ি নামে পরিচিত সদর ও হাইমচর উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর 3 আসন। 1973 সাল থেকে এ পর্যন্ত 10টি সংসদ নির্বাচনে 3 বার আওয়ামী লীগ, 3 বার বিএনপি, 2 বার জাতীয় পার্টি ও 2 বার স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হন। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রিক তৎপরতা বেড়েছে সম্ভাব্য প্রার্থীদের, চলছে প্রচার প্রচারণা।
ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী ক্ষমতাসীন আওয়ামী লীগ। আমার দল আমাকে আবারও এই এলাকা থেকে আমাকে মনোনয়ন দেবে এবং আমি বিশ্বাস করি যে এই এলাকার মানুষ তারা আমাকে আবারও তাদের প্রতিনিধি হবার সুযোগ দেবেন। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ হলে আসনটি আবারও দখলে আসবে বলে মনে করে বিএনপি। আমি সকল নেতৃবৃন্দকে এক জায়গায় এনেছি এবং আমি আশা করি আমাকে মনোনয়ন দিলে চাঁদপুর হাইমচর তিন আসনের আমরা ধানের শীষকে বিজয়ী করব। ভোটাররা বলছেন নারী নির্যাতন প্রতিরোধ এবং এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে ভোট দেবেন তারা। যিনি আমাদের ঘোষিত চিকিৎসা মহাবিদ্যালয়টি পূর্ণাঙ্গ রূপে চালু করবেন এবং আমাদের ছেলেপেলেদের উচ্চশিক্ষার জন্য একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করবেন। নারী বান্ধব ও নারী নির্যাতন প্রতিরোধে আমাদের নারী সমাজের পাশে যিনি থাকবেন জাতীয় নির্বাচনে এমপি হিসেবে আমরা তাকিয়ে যাচ্ছি। চাঁদপুর তিন আসনে 4,29,800 ভোটারের মধ্যে নারী ভোটার 2,08,000। সময় সংবাদ চাঁদপুর। চট্টগ্রামে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়ি থেকে অস্ত্র ও মাদকদ্রব্য সহ দুইজনকে আটক করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ফাঁকি দিতেই মন্ত্রণালয়ের ভুয়া স্টিকার ব্যবহার করে মাদক ব্যবসায়ীরা বিভিন্ন মাদকদ্রব্য পাচার করছে বলে জানিয়েছে র‍্যাব। চট্টগ্রাম থেকে শফিকুল আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। টেকনাফ থেকে একটি মাইক্রোবাসে করে অস্ত্র ও মাদকদ্রব্যের একটি চালান আসছে এমন খবরে রোববার দুপুরে নগরীর লালখান বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালান র‍্যাব 7-এর সদস্যরা। এ সময় পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি মাইক্রোবাসকে গতিরোধ করেন তারা। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও 8টি শুটারগান জব্দ করা হয়। এ সময় শাহরিয়ার ও আলমগীর নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‍্যাব। এখানে 20,000-এর মতো ইয়াবা থাকতে পারে আর অস্ত্র তো আছে হচ্ছে 8টা, 4টা ওয়ান শটার গান আর 4টা বড় বড় যেটাকে এসবিবিএল সিঙ্গেল ব্যারেল যেটা বলে, যে রাইফেলগুলো বলে ওগুলো আছে। আজকে কোনো গুলি ছিল না কিন্তু অন্য কিছু হয়ে যেতে পারত যদি আমাদের উপর ফায়ার করত। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ফাঁকি দিতেই মন্ত্রণালয়ের ভুয়া স্টিকার ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা। মাদকদ্রব্যগুলো টেকনাফ থেকে ঢাকায় পাচার করা হচ্ছিল বলে জানায় র‍্যাব। যখন গাড়িটা ফার্স্টে দেখি আমাদের মনে হয় যে এটাই কোনো মন্ত্রণালয়ের গাড়ি, এটা চেক হবে না, কিন্তু ইনফরমেশন আবার গাড়ির নাম্বারের ভিত্তিতে আমরা একটু কনফিউজ হয়ে যাই। তারপর আমরা চেক করে জিনিসগুলো পাই। এটা থেকে যেটা বোঝা যায় ইদানিং হচ্ছে তারা ভুয়া স্টিকারগুলো ব্যবহার করে এই সুযোগটা তারা নিচ্ছে যে আমরা এই গাড়িগুলো চেক করি না। এর আগে একাধিকবার ফ্ল্যাগ স্ট্যান্ড সম্বলিত গাড়িতে করে ইয়াপা পাচারের সময় মাদক ব্যবসায়ীদের আটক করেছিল আইন শৃঙ্খলা বাহিনী। সময় সংবাদ চট্টগ্রাম। মা মাছ রক্ষায় আজ থেকে 28 অক্টোবর পর্যন্ত দেশের সমুদ্র ও নদীতে সব ধরনের মাছ শিকারের ওপর সরকারের 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইলিশ গবেষকরা। তবে জেলেরা অবরোধ চলাকালীন পর্যাপ্ত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। নিষেধাজ্ঞা অমান্য করে যাতে কেউ মাছ ধরতে না পারে সেজন্য কঠোর অবস্থানের কথা জানিয়েছে মৎস্য বিভাগ। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করায় বিভিন্ন জেলা থেকে 15 জেলেকে আটক করা হয়েছে। প্রজনন মৌসুম হওয়ায় মা মাছ রক্ষায় বরিশালের কীর্তনখোলা সহ বিভিন্ন নদীতে অভিযানে নামে মৎস্য বিভাগ, র‍্যাব ও নৌপুলিশের সমন্বয়ে গঠিত যৌথ টিম। যাতে ইলিশ ঠিকমতো ডিম পাড়তে পারে এই লক্ষ্যে জেলেদের সচেতন সহ আমরা সার্বক্ষণিক নদীতে থাকবো। বিশেষ বিজিবির আওতায় সরকার যে 20 কেজি চাল নির্ধারণ করেছে, বরিশাল সদর উপজেলায় 3,000 জেলায় 60 মেট্রিক টন চাল আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি। চাঁদপুরের পদ্মা মেঘনা সহ 6টি অভয়াশ্রম ও ইলিশ বিচরণের নদী সাগর মোহনায় মাছ ধরার কোনো নৌকা চোখে পড়েনি। সরকারের সিদ্ধান্ত মেনে জেলার বিভিন্ন এলাকার জেলেরা মাছ ধরা বন্ধ রেখেছেন। সরকার তো অভিযান দিয়েছে আমাদের লিগে, আমাদের দরকার লাভের লিগে। তারা মাছ ধরা থেকে বিরত রয়েছে এবং তারা বলছে যে ঠিক আছে এইভাবে যদি অব্যাহত থাকে তাহলে এই ইলিশ উৎপাদনটাও ঠিক থাকবে। সরকারি আইন মেনে পটুয়াখালীর লতাচাবলি পয়েন্ট ও আন্দারমানিক নদীর মোহনা সহ সব নদী এলাকায় বন্ধ রয়েছে মাছ ধরা। জাল ও দড়ি মেরামতে সময় পার করছেন জেলেরা। তবে নিষেধাজ্ঞার সময় স্বাভাবিক জীবনযাপনে পর্যাপ্ত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। সরকারের কাছে আমাদের দাবি 22 দিনে 20 কেজি চাল দিচ্ছে তা নিয়ে আমাদের পরিবার বাসার কোনো যাচ্ছে না। 20 কেজি চাল দেয় আমরা হয়তো পাই না, পাই অন্য লোকে। তার সাথে যদি একটা কাজ কাম দিতে আমাকে তাহলে আমরা করিয়া খাইতে পারতাম পোলাপান নাইয়া। নিষেধাজ্ঞার প্রথম দিনই জেলে শূন্য ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী। মাছঘাটগুলো থেকে কোনো নৌকা ট্রলার নদীতে যায়নি।
তবে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরতে যাওয়ার সময় জাল ও নৌকা সহ তিন জেলেকে আটক করেছে নৌপুলিশ। অভিযান অব্যাহত রেখেছে মৎস্য বিভাগ ও 14 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 21টি টিম। আমরা আশা করি যে আমাদের যে অভিযান পরিচালিত হচ্ছে তাতে কোনো জেলেই নদীতে নামবে না এবং আমরা নদীকে মুক্ত রাখবো এই ইলিশের ডিম ছাড়ার জন্য। আগামী 24 অক্টোবর আশ্বিনের পূর্ণিমা, প্রতি বছর এ সময় 70-80 ভাগ ইলিশ গভীর সমুদ্র থেকে ডিম ছাড়তে নদীর মিঠা পানিতে চলে আসে। তাই পূর্ণিমার আগের 17 দিন ও পরের 4 দিন সহ মোট 22 দিন মাছ ধরার উপর সরকারের এই নিষেধাজ্ঞা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। 11টি ফসলের উৎপাদন বাড়াতে চলতি রবি মৌসুমে সারা দেশের প্রায় 7 লাখ কৃষককে 80 কোটি টাকার সার ও বীজ দেয়া হবে। সকালে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে 2018-19 মৌসুমে কৃষি প্রণোদনা ঘোষণা করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। গম, ভুট্টা, সরিষা, চীনাবাদাম, খেসারি, বিটি বেগুন সহ 11টি ফসলের উৎপাদন বাড়াতে এ উদ্যোগ। এজন্য রবি মৌসুমে 64 জেলায় পর্যায়ক্রমে 6,90,970 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে 80 কোটি টাকা প্রণোদনা হিসেবে দেয়া হবে। সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, উৎপাদনশীলতা বাড়াতে এলাকা ভিত্তিক সার ও বীজ বণ্টন করা হবে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এই টাকা বণ্টন হবে জানিয়ে মতিয়া চৌধুরী বলেন, অনিয়ম হলে কাউকেই ছাড় দেয়া হবে না। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যাবে, আমরা হাতে হাতে কোনো কারবার নেই। শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করছেন মাননীয় প্রধানমন্ত্রী, এটা যা যাবে ডিজিটাল। এবং তারপরেও আমি আপনাদের সহায়তা চাইব, সহযোগিতা চাইব, যে যদি কোথাও কোনো অনিয়মের খবর, আমি এটা সবসময় আপনাদের গিয়ে মানে এইগুলি মার্ক করে সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশান নিই, যেটা আমাদের সচিব সাহেব বললেন, এই সমস্ত ব্যাপারে নো মার্সি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সাফ অনূর্ধ্ব 18 নারী ফুটবলের প্রথম আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ নেপালকে 1-0 গোলে হারিয়েছে ছোটন শিশুরা। নির্বাচনকালীন সরকার রুটিন ওয়ার্ক ছাড়া অন্য কোনো কাজ করতে পারে না বিএমএর সম্মেলনে প্রধানমন্ত্রী, আবারও ক্ষমতায় এলে চিকিৎসকদের দাবি পূরণ করার আশ্বাস। বেগম জিয়ার সাক্ষাৎ না পেয়ে পুরানো নথি পর্যালোচনা করেই ফিরলেন চিকিৎসকরা, নতুন করে স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ, আদালতে মানতে আইনজীবীদের আবেদন। রাজধানীর উত্তরায় গণসংযোগের মধ্য দিয়ে শেষ হলো আওয়ামী লীগের 7 দিনের কর্মসূচি, জনপ্রিয়তার ভিত্তিতে এই মনোনয়ন, বিদ্রোহ সহ্য করা হবে না, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। এবং নির্বাচনের আগে দেশে অস্থিরতা সৃষ্টিতে সংগঠিত হচ্ছে জঙ্গিরা, তথ্য পুলিশের, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর হলে হুমকি হবে না, মত বিশ্লেষকদের। এই ছিল রাতের শো। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।